ওয়েলকাম ব্যাক বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। আমি রুমকি ব্যানার্জি, অধ্যায়ন থেকে তোমাদের গাইড। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের স্টাডি মেটেরিয়াল দিয়ে হেল্প করার জন্য। তো আজকে আমি আইএসসি ক্লাস 12-এর জন্য, সেকেন্ড টার্মের জন্য বিজু শুক্লা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা থেকে কিছু ব্রড কোশ্চেন নিয়ে এসেছি। তো সময় নষ্ট না করে 1 নম্বর থেকে শুরু করছি। 1 নম্বর কোটেশনের মধ্যে, আমি প্রতিজ্ঞা করেছি বিজু শুক্লা যে আমাকে কিনে নিতে পারবে তাকেই আমি বিয়ে করব, তার শূদ্রই হোক আর চণ্ডালই হোক। ক, কার লেখা কোন রচনার অংশ? খ, বক্তাকে বিজু শুক্লা কি? গ, কোন প্রসঙ্গে এ কথা বলেছেন? ঘ, কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্নে আছে কোটেশনের মধ্যে, না মহারাজ আমি অর্থ চাই না, অর্থের আমার প্রয়োজন নেই, আমি অন্য এক মহার্ঘ রত্নের সন্ধানে এ রাজ্যে এসেছি। ক, বক্তাকে। খ, কার কোন প্রশ্নের উত্তরে বক্তা এরূপ কথা বলেছেন? গ, বক্তা কোন মহার্ঘ রত্নের কথা বলেছেন? ঘ, বক্তা কি সেই মহার্ঘ রত্ন লাভ করতে পেরেছিলেন? আলোচ্য অংশে চারিত্রিক বৈশিষ্ট্য ফুটেছে তা আলোচনা করো। 3 নম্বর প্রশ্নে আছে কোটেশনের মধ্যে, আমি প্রতিজ্ঞা করেছি 3টি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে তাকেই আমি বরমাল্য দেব, তা সে পামরি হোক আর চণ্ডালী হোক। ক, বক্তাকে কাকে উদ্দেশ্য করে বলেছেন? খ, 3টি পরীক্ষা কি কি? গ, উদ্দিষ্ট ব্যক্তি কি 3টি পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছিলেন? খ, শেষে কি হয়? 4 নম্বর প্রশ্নে আছে কোটেশনের মধ্যে, রাজকুমারী মুখ বিবর্ণ হয়ে গেল, তিনি কিছুক্ষণ বিহ্বল চক্ষে নিজের প্রাণে চেয়ে রইলেন। ক, কোন রাজকুমারীর কথা বলা হয়েছে? খ, তিনি কি সত্ত্বে চণ্ডকে দিয়েছিলেন? গ, চণ্ড সেই সত্ত্ব পূরণ করতে পেরেছিলেন কি? ঘ, রাজকুমারী বিবর্ণ হয়ে যাওয়ার কারণ কি? 5 নম্বর প্রশ্নে যাচ্ছে কোটেশনের মধ্যে, তার লুণ্ঠিত অভিমান হত সর্পের মতো আবার ধীরে ধীরে মাথা তুলতে লাগলো, তিনি গালে হাত দিয়ে ভাবতে লাগলেন কি করে আজ বাকি 2 পরীক্ষায় চণ্ডকে পরাস্ত করবেন। ক, কার লুণ্ঠিত অভিমানের কথা বলা হয়েছে? খ, কিভাবে তা লুণ্ঠিত হয়েছিল? গ, বাকি 2 পরীক্ষায় কি রাজকুমারী জয়ী হতে পেরেছিলেন? খ, শেষে কি হয় কার? 6 নম্বর প্রশ্নে আছে কোটেশনের মধ্যে, এ কি মানুষের কাজ এরকম লক্ষ্যভেদে দেবতাদের অসাধ্য? ক, বক্তাকে। খ, কাকে উদ্দেশ্য করে বলেছে? গ, কিরূপ লক্ষ্যভেদের কথা বলা হয়েছে? 7 নম্বর প্রশ্নে যাচ্ছি কোটেশনের মধ্যে, তিনি যেন পাখির মতো শূন্য উড়ে চলেছেন। ক, কার লেখা কোন রচনার অংশ? খ, কেন পাখির মতন উড়ে চলেছেন? গ, তিনি কে, কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে? ঘ, লাইনটির তাৎপর্য লেখো। 8 নম্বর প্রশ্নে যাচ্ছি কোটেশনের মধ্যে, আর্যপুত্র বীর্য শুক্লা তুমি আমাকে জয় করেছো, তবু স্বেচ্ছায় আমি তোমার পায়ে আত্মসমর্পণ করছি। ক, কার লেখা কোন রচনার অন্তর্গত? খ, বক্তা কে, কার উদ্দেশ্যে কথা বলেছেন? গ, কেন বলেছিলেন? ঘ, উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে জয় করেছিলেন? অন্তিম ও শেষ প্রশ্নে যাচ্ছি কোটেশনের মধ্যে, আর্যপুত্র আমাকে তোমার তালিবান শ্যাম বঙ্গদেশে নিয়ে চলো, কার লেখা কোন রচনার অন্তর্গত? খ, বক্তাকে, তিনি কাকে উদ্দেশ্য করে এ কথা বলেছেন? খ, কখন বলেছেন? ঘ, কেন বলেছেন? তো আজকে এই পর্যন্তই। ভিডিওগুলি তোমাদের হেল্পফুল হচ্ছে কি না আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর কী ধরনের সাজেশন ভিডিও দেখবে, আমাকে কিছু সাজেশন দেওয়ার থাকলে সেটাও তোমরা কমেন্ট করতে পারো। সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করে দাও ফার্দার নোটিফিকেশনের জন্য, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, অনেক অনেক বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।